नमस्कार बन्धुरा, डिडी कोचिंग सकल के स्वागत जानाई। इंटरव्यू पर्व प्रथम दुटी पर्व पर आज तृतीय पर्व। आज हम आलोचना करब प्राचीन भारतीय शिक्षा व्यवस्था एवं शिक्षा कमिशन और शिक्षा नीति निये। इंटरव्यूते शिक्षा व्यवस्था व शिक्षा कमिशन थेके प्रश्न एसे ही थाके। अनेक समय कोनो कमिशन कत साले हुए छिलो बा कमिशन चेयरमैन के छिलेन बा कमिशन लक्ष्य क्य छिलो ए संक्रांत विषय करा हुए थाके। সেই জন্য সমস্ত পরীক্ষার্থীদের বলবো অবশ্যই শিক্ষা কমিশন বা শিক্ষা ব্যবস্থাগুলি সম্পর্কে যথাযথ জ্ঞান সংগ্রহ করে নেওয়া প্রয়োজন। আমরা এই ভিডিওতে সমস্ত শিক্ষা কমিশনগুলিকে একটি পর্যায়ে ধরার চেষ্টা করেছি, অর্থাৎ এক জায়গায় নিয়ে এসেছি যাতে সহজে সকলের সমস্ত কমিশনগুলি মনে থাকে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের আলোচনা। প্রাচীন ভারতের গুরুকুল। প্রাচীন ভারতের গুরুকুল শিক্ষা প্রচলিত ছিল। এই শিক্ষা ব্যবস্থায় গুরুকুলের প্রধান ছিলেন গুরু, সকল আবাসিকদের তিনি অভিভাবক ও পিতৃসম। শিখনের জন্য ছাত্রদের একটি নির্দিষ্ট সময়ের জন্য গুরুর আশ্রমে গিয়ে থাকতে হতো। গুরুকুলের শিক্ষা ছিল অবৈতনিক। গুরু হতেন একজন শ্রেষ্ঠ গুণ ও মহৎ হৃদয়ের সুপণ্ডিত ব্যক্তি। সমাজের শ্রেষ্ঠ সম্মান ছিল গুরুর। গুরু ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈহি শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরুকুলের প্রধান ছিলেন গুরু, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল, সমাজের শ্রেষ্ঠ গুণসম্পন্ন একজন ব্যক্তি গুরু হতেন, গুরুকে সমস্ত ছাত্ররা পিতৃসম মর্যাদা দিত। তো এই ছিল প্রাচীন ভারতের গুরুকুল শিক্ষা ব্যবস্থা। পরাধীন ভারতবর্ষে অনেকগুলি কমিশন ছিল। আমরা প্রথমে যে কমিশন নিয়ে আলোচনা করব সেটি হলো হান্টার কমিশন। 1882 সালে ওয়াটসের আবেদনের ভিত্তিতে লর্ড রিপন ভারত সরকারের শিক্ষানীতি পুনরালোচনার জন্য এক সদস্যের হান্টার কমিশন গঠন করেন। এই কমিশনের লক্ষ্য ছিল প্রাথমিক শিক্ষার প্রসার ও মানোন্নয়ন, মাধ্যমিক শিক্ষা, সাক্ষরতা, নারী শিক্ষা ও বাণিজ্য শিক্ষার বিস্তার ঘটানো। অর্থাৎ হান্টার কমিশন লর্ড রিপনের দ্বারা কমিশনটি গঠিত হয়েছিল। লর্ড রিপন ভারত সরকারের শিক্ষানীতি পুনরালোচনার জন্য এক সদস্যের হান্টার কমিশন গঠন করেছিলেন। এই কমিশনের লক্ষ্য যেগুলো ছিল সেগুলো খুবই সাধারণ লক্ষ্য। যে কোনো শিক্ষার এই লক্ষ্যগুলো হয়ে থাকে, প্রাথমিক শিক্ষার প্রসার ঘটানো, মানোন্নয়ন, মাধ্যমিক শিক্ষা, সাক্ষরতা, নারী শিক্ষা, বাণিজ্য শিক্ষা, খুব সহজেই সকলের এই বিষয়গুলো মনে থাকবে। হান্টার কমিশন হয়েছিল 1882 সালে। এবার দ্বিতীয় যে কমিশন নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ভারতীয় ইউনিভার্সিটি কমিশন। এই কমিশনটি হয়েছিল 1904 সালে। 1904 সালে লর্ড কার্জনের আমলে ভারতীয় ইউনিভার্সিটি আইন পাশ ও কার্যকর হয়। এই আইন অনুসারে মাধ্যমিক বিদ্যালয়গুলিকে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে আনা, বিদ্যালয়গুলির জন্য নিয়মকানুন প্রণয়ন করবে বিশ্ববিদ্যালয়, এটাই ছিল ভারতীয় ইউনিভার্সিটি কমিশনের লক্ষ্য। এরপর যে কমিশন নিয়ে আলোচনা করব সেটি হলো স্যাডলার কমিশন। স্যাডলার কমিশন হয়েছিল 1917 সালে। 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পর্যালোচনার জন্য গঠিত হয়েছিল স্যাডলার কমিশন। এই কমিশনে ভারতীয় সদস্য ছিলেন দুজন, স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও জিয়াউদ্দিন আহমেদ। এই কমিশনের লক্ষ্য ছিল নারী শিক্ষায় গুরুত্ব, শিক্ষক প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাস, আবাসিক বোর্ডিংয়ের সুবিধা দেওয়া। এই হলো স্যাটেলার কমিশন। এবার সার্জেন্ট রিপোর্ট। সার্জেন্ট রিপোর্ট 1944 সালে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ শিক্ষার উপর একটি সামগ্রিক রিপোর্ট পেশ করে যা সার্জেন্ট রিপোর্ট নামে পরিচিত। সার্জেন্ট রিপোর্টের পরিকল্পনা ছিল ভারতে বুনিয়াদি শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপনের উপর জোর দেওয়া এবং 3 থেকে 6 বছরের শিশুর জন্য প্রাক প্রাথমিক ব্যবস্থা এবং 6 থেকে 11 বছরের শিশুর জন্য সার্বজনীন অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা। স্বাধীনোত্তর ভারতের অন্যতম 5টি শিক্ষা কমিশন, সেই 5টি শিক্ষা কমিশন সম্পর্কে যথাযথ ধারণা প্রত্যেক শিক্ষার্থীকে রাখতে হবে, কারণ এখান থেকে অসংখ্য প্রশ্ন হয়ে থাকে বা শিক্ষা সংক্রান্ত বিষয়ের আলোচনার ক্ষেত্রে এই কমিশনগুলির কথা অনেক ক্ষেত্রে বলতে হতে পারে। সেই জন্য সমস্ত পরীক্ষার্থীদের বলবো এই যে 5টি শিক্ষা কমিশন এবার আমরা বলবো সেগুলিকে খুব ভালোভাবে অবশ্যই স্মরণে রাখবে।
প্রথম যে শিক্ষা কমিশন সেটি হলো রাধাকৃষ্ণন কমিশন। স্বাধীন ভারতে 1948 সালের 4 নভেম্বর শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সংক্রান্ত বিষয়ের উপর এই কমিশন গঠিত হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হোসেন, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর মুদালিয়ার ছিলেন এই কমিশনের সদস্য। রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয়েছিল, আরেকবার বলছি, 1948 সালের 4 নভেম্বর। সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণন কমিশন হলো আসলে বিশ্ববিদ্যালয় কমিশন। কিন্তু কমিশনের লক্ষ্য ছিল শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিষয়ে পরিবর্তন আনা, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সমন্বয় সাধন করা। এরপর স্বাধীন ভারতের যে কমিশন নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশনের অন্য নাম মাধ্যমিক শিক্ষা কমিশন। মনে রাখতে হবে মুদালিয়ার কমিশনের অন্য নাম কি, মাধ্যমিক শিক্ষা কমিশন। 1952 সালে ডক্টর এ লক্ষ্মণস্বামী মুদালিয়ারকে চেয়ারম্যান করে মাধ্যমিক শিক্ষার উন্নয়নে এই কমিশন গঠিত হয়। মুদালিয়ার কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? না, ডক্টর এ লক্ষ্মণস্বামী মুদালিয়ার। এই কমিশনের অন্যতম কয়েকজন সদস্য ছিলেন হংস মেহতা, অনাথনাথ বসু, ডক্টর শ্রীমানে। এই কমিশনের উদ্দেশ্য ছিল প্রচলিত মাধ্যমিক শিক্ষা সম্পর্কে অনুসন্ধান ও মানোন্নয়ন, মুদালিয়ার কমিশন শিক্ষকের সমস্যা ও শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ের উপর সুপারিশ করে। এরপর যে কমিশন নিয়ে আলোচনা করব সেটি হলো কোঠারি কমিশন। কোঠারি কমিশনের অপর নাম ভারতীয় শিক্ষা কমিশন। ডক্টর ডিএস কোঠারি সহ 11 জন ভারতীয় শিক্ষাবিদ ও 6 জন বিদেশি শিক্ষাবিদ নিয়ে 1964 খ্রিস্টাব্দে কোঠারি কমিশন গঠিত হয়। এই কমিশনের মূল কাজ ছিল জাতীয় ধাঁচের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং সকল স্তরের শিক্ষার জন্য একটি সাধারণ নীতি গড়ে তোলা। কোঠারি কমিশনের মূল উদ্দেশ্য ছিল উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য শিক্ষা, আধুনিকীকরণ প্রক্রিয়ার গতির জন্য শিক্ষা, সামাজিক ও জাতীয় সংহতির জন্য শিক্ষা, জাতীয় মূল্যবোধ গড়ে তোলার জন্য শিক্ষা। এই হলো কোঠারি কমিশন। এখান থেকে মনে রাখতে হবে কত সালে কোঠারি কমিশন হলো, 1964 খ্রিস্টাব্দে কোঠারি কমিশন গঠিত হয়। এই কমিশন অপর নাম কি? কোঠারি কমিশনের অপর নাম হলো ভারতীয় শিক্ষা কমিশন। এই কমিশনের অন্যতম সদস্য ছিলেন ডক্টর ডিএস কোঠারি। এরপর স্বাধীন ভারতে জাতীয় শিক্ষানীতি হয়েছিল 2টি, একটি হলো 1968, অপরটি হলো 1986। প্রথমে আমরা আলোচনা করছি জাতীয় শিক্ষানীতি 1968। প্রথম জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল পলিসি অন এডুকেশন অর্থাৎ এনপিই 1968 সালে গঠিত হয়। এই শিক্ষানীতির মূল লক্ষ্য ছিল 14 বছর বয়স পর্যন্ত বালক বালিকাদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার লক্ষ্যে পৌঁছানো এবং প্রশিক্ষিত শিক্ষক তৈরি করা। জাতীয় শিক্ষানীতি 1968 মূল সূত্রগুলি ছিল অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা, মর্যাদা, বেতন এবং শিক্ষকের শিক্ষা, ভাষার উন্নয়ন, শিক্ষা সংক্রান্ত সুযোগ সুবিধার সমতা বিধান, সাক্ষরতা ও বয়স্ক শিক্ষার প্রসার, পুস্তক প্রকাশ করা, ক্রীড়া ও খেলাধুলা, অংশকালীন শিক্ষা এবং বাড়িতে বসে শিক্ষার ব্যবস্থা। এই হলো জাতীয় শিক্ষানীতি 1968। মনে রাখতে হবে জাতীয় শিক্ষানীতি 1968 সম্পর্কে। এরপর যে শিক্ষানীতি নিয়ে আমরা আলোচনা করব তা হলো জাতীয় শিক্ষানীতি 1986। 1968 সালের জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত করা নানা কারণে সম্ভব হয়নি, ফলে 1986 সালে নতুন করে আবারও একটি জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল পলিসি অন এডুকেশন গঠিত হয়। বিশ্বের জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এক শক্তিশালী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সামাজিক কুসংস্কার ও জটিলতা দূরীকরণের মাধ্যমে গঠিত জাতীয় শিক্ষানীতির কতকগুলি মূল বৈশিষ্ট্য ছিল। সেগুলি হলো সকলের জন্য শিক্ষার সুযোগ, বয়স্ক শিক্ষার প্রসার, শিক্ষায় বিজ্ঞানসম্মত এবং প্রযুক্তির ব্যবহার, শিক্ষায় বৃত্তিকরণ, শিক্ষকের মর্যাদা বৃদ্ধি, শিক্ষার প্রতি আনুগত্য। এই হলো জাতীয় শিক্ষানীতি 1986। এই হলো ভারতীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কমিশন ও শিক্ষানীতি, সমস্ত বিষয়গুলি আমরা একটি জায়গায় ধরার চেষ্টা করলাম। পাশাপাশি সমস্ত পরীক্ষার্থীদের জানিয়ে দিই, নিউ এডুকেশন পলিসি 2020 সম্পর্কেও প্রশ্ন আসতে পারে, সেই সংক্রান্ত বিষয়ের জন্য উপরে আই বোতামে থাকা ভিডিওটি সমস্ত পরীক্ষার্থীদের একবার দেখে নেওয়ার জন্য বলবো, সেখানে আমরা সমস্ত তথ্য দিয়ে রেখেছি। তো এই ছিল বিষয়,
आशा करी आजकेर आलोचनाटी सकलेर भालो लागबे। आलोचनाटी भालो लागले अवश्यई लाइक एबं बंधुदेर मध्ये शेयर करे आमादेर प्रचेष्टाके सबार माझे छड़िये दाओ। एबं आमादेर ई चैनेले नतून होले अवश्यई चैनेलटि सबस्क्राइब अपशने क्लिक करे चैनेलटिके आपन करे नाओ एबं सबस्क्राइबेर पाशे थाका बेल अपशने क्लिक करे अल नोटिफिकेशन अन करे नाओ। आलोचना संक्रांत कोनो रकम प्रश्न थाकले बा मतामत जानाते अवश्यई कमेंट करो। ভালো থাকো, পড়াশোনাতে থাকো, ধন্যবাদ।